নমস্কাৰ বন্ধুসকল, তোমালোক সকলোকে মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি কথা পাতিম এক্সাৰচাইজ 1.1ৰ ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি গঢ়া গৈ লোৱাৰ ওপৰত কথা পাতিম। তাত তিনিটা কুৱেশ্যন আছে। ফাৰ্ষ্ট কুৱেশ্যনটোত তিনিটা আছে। এক নম্বৰটো আছে 135 আৰু 225ৰ গঢ়া গৈ উলিয়াবলৈ কৈছে। 225 আৰু 135ৰ গঢ়া গৈ উলিয়াবলৈ কৈছে। 2 নম্বৰটো দিছে 196 আৰু 38,220ৰ গঢ়া গৈ উলিয়াবলৈ কৈছে। আৰু 3 নম্বৰটো কৈছে 867 আৰু 255 গঢ়া গৈ উলিয়াবলৈ কৈছে। মই এই তিনিটাৰ ভিতৰত 1 নম্বৰটো আৰু 3 নম্বৰটো কৰি দিম। 2 নম্বৰটো কৰি পেলাই তোমালোকে মোক কমেণ্টত লিখি দিবা উত্তৰটো, মই হৈছে নাই ক'ম, নেক্সট ভিডিঅ'টোত মই হৈছে নাই কৈ দিম। এতিয়া প্ৰথমটো আমি চাওঁ কেনেকৈ কৰিব লাগিব। ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি যিহেতু কৰিবলৈ কৈছে, ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰিব জানি প্ৰথমতে চাব লাগিব 135 আৰু 225ৰ ভিতৰত কোনটো ডাঙৰ। আমি চবেই গম পাওঁ যে 225টো 135তকৈ ডাঙৰ, গতিকে আমি প্ৰথমে লিখি ল'ব লাগিব 225 গ্ৰেটাৰ দেন 135, 225 গ্ৰেটাৰ দেন 135। প্ৰথমে আমি সেইটো লিখি ল'ম। লিখাৰ পিছত তাত আমি কি কৰিব লাগিব, 135 225ক ছাইডত হৰণ কৰি চাব লাগিব। 225ক যদি আমি 135 হৰণ কৰোঁ, এবাৰ যাব, এবাৰ গ'ল 135 হ'ল, আৰু বাকী থাকিব 90, পাছে পাছ গ'ল থাকিল 0, 2 পাই ধাৰ কৰিলোঁ 12/3 গ'ল, 9 বাকী থাকিলে। গতিকে 135 225ক আমি হৰণ কৰি তাত এবাৰ গ'ল, 90 বাকী থাকিলে। সেইটো আমি লিখিব লাগিব এনেদৰে। প্ৰথমে তোমালোকে লিখাটো লিখি যাবা 225 গ্ৰেটাৰ দেন 135। তাৰপিছত লিখিবা আমি 135 আৰু 135 আৰু 225ৰ ওপৰত বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰি পাওঁ। এনেকে মই যিভাগে লিখাইছোঁ সেইভাগে লিখিলে হ'ব, প্ৰয়োগ কৰি পাওঁ। তাৰপৰা কি কৰিব লাগিব, 135 225ক আমি হৰণ কৰিব লাগিব। হৰণ কৰিলে কি হ'ব, এবাৰ যাব। গতিকে এই 1 ইয়াত লিখিব, প্ৰথমতে 1 × 135 প্লাছ যিটো বাকী হ'ল সেইটো আমি প্লাছ কৰি লিখি দিব লাগিব, যোগ 90। গতিকে 225ক 135 হৰণ কৰিলে এবাৰ যাব আৰু 90 বাকী থাকিব। গতিকে 135 এবাৰ গ'ল আৰু 90 বাকী থাকিলে। এতিয়া আমি তাৰপিছত লিখিব লাগিব যে এই 90টো 0 সমান নহয়, 90 ≠ 0। যদি এডোখৰত 0 ওলালহেঁতেন, ভাগশেষ যদি 0 ৰ'লহেঁতেন, তেতিয়া আমি আৰু কৰিবলৈ দৰকাৰ নাই। তেতিয়া আমি লিখি দিব পাৰিলোঁ যে 225 আৰু 135ৰ গঢ়া গৈ হৈছে 135 যদি 0 বাকী থাকিলে। আমি 0 বাকী হোৱালৈকে কৰিব লাগিব, যিটো এটা বাকী 0 ওলাইগৈ তেতিয়া আমি তাৰ সেইটোৱে হৈছে তাৰ গঢ়া গো। গতিকে 90টো যিহেতু 0 সমান নহয়, গতিকে আমি কি কৰিব লাগিব, 135 আৰু 90ৰ ওপৰত বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰিব লাগিব। তেতিয়া আমি লিখিব লাগিব 90 ≠ 0। গতিকে 135 আৰু 90 বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰিব পাওঁ। 90ৰ ওপৰত বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰি পাওঁ বিভাজন প্ৰমেয়িকা যদি আমি প্ৰয়োগ কৰোঁ তেতিয়া কি হ'ব, 135ক আমি 90ৰে হৰণ কৰিব লাগিব। বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰা মানে সৰুটোৱে সদায় ডাঙৰটোক হৰণ কৰি দিয়া। গতিকে 135ক আমি যদি 90ৰে হৰণ কৰোঁ তেতিয়া কি হ'ব, 135ক যদি আমি 90ৰে হৰণ কৰোঁ তেতিয়া আমি জানো এবাৰ যাব 45, কাৰণ এবাৰ গ'ল 90 হ'ল, 500 শূন্য গ'ল থাকিল 5, আৰু 13 পৰা যদি 9 যায় 45 বাকী থাকিলে। গতিকে কি হ'ব, এই প্ৰথমে 1টো লিখিবা, 1 × 90 + 45 এনেকৈ লিখি ল'বা। তাৰপৰা আমি দেখিলোঁ যে ইয়াতো 45 থাকিলে, বাকী থাকিলে 0 নাপালোঁ, আমি 0 পোৱালৈকে কৰিব লাগিব। গতিকে আমি এইবাৰ কি কৰিম, 45 আৰু 90 আমি কি কৰিম, বিভাজন প্ৰমেয়িকা কৰিম। এতিয়া কি হ'ব, আমি লিখি ল'ব লাগিব যে 45 ≠ 0। গতিকে আমি কি কৰিম, 90 আৰু 45ৰ বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰি পাওঁ। 45ৰ ওপৰত বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰি পাম
যদি বিভাজন প্রমিকা প্রয়োগ করতে কি হব, 90 আমি 45 হরণ করব, 90 45 হরণ করার লোক আমি ধর যদি করে চাও সাইডত, আমি জানো দুবার যাব, 2 5 ধর শূন্য করলে 2 4 8 8 1 ন হল, শূন্য বাকি থাকলে এটা আমি কি হল শূন্য বাকি থাকলে, এটা এই লিখে লিখে প্রথমে 2 লিখিম, 2 1 45 প্লাস শূন্য হল, আমি দেখিল যে শূন্য ভাগশেষ কি হল বাকি, শূন্য বাকি থাকলে, গতি যেহেতু ভাগশেষ লিখিবা, যেহেতু ভাগশেষ সমান শূন্য, এটাকে ভাগশেষ যত শূন্য হল কিহে হরণ করলো, শূন্য পালো, 45 হরণ করে শূন্য পালো, গতি এহেতক অসাগু হব 45, এটাকে 225 আর 135 গসাগু হব সমান 45 হল। এটা মই আকৌ এবাৰ বুজাই দিছো, 135 আর 225 আমার বিভাজন প্রমিকা প্রয়োগ করে ইউক্লিডের কলনবিধি ব্যবহার করে গসাগু উলিয়াবলৈ কৈছে, গতি আমি প্রথমতে চাম 135 আর 225 কোনটো ডাঙর, আমি ডাঙরটো সরুতে হরণ করে দিম, প্রথমে লিখি লো 225 যেহেতু 135 ডাঙর, গতি 225 গেটার দেন 135, তারপর লিখিম যে আমি 135 আর 225 বিভাজন প্রমিকা প্রয়োগ করে পাও, এটা আমি 135 225 হরণ করে দিম, হরণ করলে এবার যাব আর 90 বাকি থাকিব, গতি আমি এটা লিখিম 1 × 135 প্লাস 90 লিখি ললো, লিখার পিছন আমি দেখিল যে 90 বাকি থাকলে, 90 শূন্য সমান নহয়, আমি শূন্য ওলালকা করব লাগবে, গতি 90 90 ইজ নট ইকুয়াল 0, গতি 135 আর 90 বিভাজন প্রমিকা প্রয়োগ করে পাও, তো আমি কি করব লাগবে, 90 145 হরণ করব লাগবে, হরণ করলে এবার যাব, এবার গল আর 45 বাকি থাকলে, গতি এটা যেহেতু ইয়াতো 45 বাকি থাকলে 45 ইজ নট ইকুয়াল 0, মানে 45 শূন্য সমান নহয়, গতি আমি শূন্য পালে করব, আকো আমি 90 আর 45 বিভাজন প্রমিকা প্রয়োগ করলো, প্রয়োগ করতে আমি কি করব লাগবে, 90 আমি 45 হরণ করি, 45 90 দুবার গল, শূন্য বাকি থাকলে, গতি যেহেতু ভাগশেষ শূন্য পালো, কিহে হরণ করলো শূন্য পালো, 45 হরণ করলো শূন্য পালো, গতি 225 আর 135 গসাগু হব 45, এনেদরে আমি বিভাজন ইউক্লিডের কলনবিধি ব্যবহার করে কোয়েশনটা করা হয়, এনেকা কোয়েশন মেট্রিকত প্রায় অহা দেখা পাওয়া যায়, 2 নম্বর দিয়ে এনেকটা আহে, গতি আমি এখানে ইউক্লিডের কলনবিধি ব্যবহার করে কেনকে গসাগু উলিয়াব লাগে সেটা আমি জানিব লাগবে।